শয়তান কিন্তু নাস্তিক নয়, আমি কোরআন থেকে প্রমাণ করছি। শয়তান কিন্তু আস্তিক। যখন শয়তানকে বের করে দেওয়া হচ্ছে জান্নাত থেকে, ও যে সিজদা না করার কারণে, শয়তান বলেছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান আল্লাহকে বলছে রব্বি, হে আমার রব, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, সেই দিন পর্যন্ত যদি সবাইকে পুনরুত্থিত করা হবে। মানে এখানে শয়তান আল্লাহকে রব বলে ডাকছে, বুঝতে পারছেন না? শয়তান আল্লাহকে বলছে রব্বি, হে আমার রব। শয়তান কি আস্তিক না নাস্তিক? অথচ শয়তান পৃথিবীতে এসে চ্যালেঞ্জ নিয়েছে যে সে পুরো মানব জাতিকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ পাক বলছেন আমার মুখলেস বান্দাদের তুমি কোনো ক্ষতি করতে পারবে না। আবার শয়তান চ্যালেঞ্জ করছে, আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আল্লাহ আপনি বেশিরভাগকে শুকর গুজার পাবেন না। যেটার বাস্তব প্রতিফলন আমরা এখন দেখছি, বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, বেশিরভাগ দেখবেন রোজা রাখে না, বেশিরভাগই দেখবেন কোরআন পড়তে জানে না, ম্যাক্সিমাম সুদ খাচ্ছে, ম্যাক্সিমাম জেনা করে, ম্যাক্সিমাম মেজরিটি সংখ্যক মানুষ কিন্তু আল্লাহর বিধানের পরোয়া করছে না, অল্প কিছু মানুষই আল্লাহর বিধানের পরোয়া করছে। এই কথাও আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ক্বালিলুম মিন ইবাদি আশ-শাকুর, আমার শুকর গুজার বান্দার পরিমাণ হবে কি? খুব কম। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে আমার উম্মতের মধ্যেই 73টা দল হয়ে যাবে। কয়টা? তার মধ্যে 72টা দল জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ, আর মাত্র একটা দল যাবে জান্নাতে, যার ব্যাপারে নবীজি বলছেন মা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি এবং আমার সাহাবীরা যার উপরে আছে। মানে পৃথিবীর যে কোনো জায়গার মানুষ, যে কোনো দেশ, যে কোনো ভাষা, যে কোনো রং বর্ণ ইত্যাদি, তার ইমান, তার আকীদা, তার আমল যদি নবী এবং সাহাবীদের সাথে মিলে যায়, ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতে যাবে। এটার জন্যে একটা দল খুলে সবাইকে ওই দলের ফর্ম পূরণ করতে হবে জরুরি না, এটা ইমানের ব্যাপার, আকীদা আমলের ব্যাপার। যে কোনো জায়গার মানুষ যদি আল্লাহ এবং তার রাসূল এবং তার সাহাবীদের মানহাজ ফলো করে, ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এখানে বলছিলাম একটা বিষয় যে জীবন দর্শন পাওয়ার পরে আপনাকে রবকে চিনতে হবে। রবকে চেনার জন্য আমি সূরা ইখলাসটা বলছি, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্মও দেননি, কারো কাছ থেকে তিনি জন্মও নেননি।